ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একটি ডিএ মামলার অর্ডার কপি হাতে এসেছে সুপ্রিম কোর্টের, সেটি বিশ্লেষণ করবো। তার আগে অনুরোধ রাখবো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের এই ডিএ মামলা গত 1 ডিসেম্বর 2023 আবার সুপ্রিম কোর্টে উঠেছিল। কী বিষয়ে উঠেছিল সেটা আগে দেখিয়েছি, তবু একটু বলে দিই। এবং অর্ডারটা কী দিচ্ছে কোর্ট, সবসময় অর্ডার দেখবেন যে অর্ডারে কী লেখা আছে। সম্ভবত সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে 1 ডিসেম্বর 2023 একটি মেনশন করা হয়েছিল। কী বিষয় না, আপনারা জানেন যে আপনাদের ডিএ মামলা আগামী বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি যে উইকটা শুরু হচ্ছে সেই উইকে যে কোনো একদিন শুনানি হবে, এটা বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু দেখা যাচ্ছে যে 5ই ফেব্রুয়ারি 2024 সোমবার পড়ছে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সোম ও শুক্রবার নতুন মামলা গ্রহণ করানি হিয়ারিং হয়, আর বাকি দিন অর্থাৎ মঙ্গল বৃহস্পতি আর শুক্র ও মামলার পুরনো যে মামলাগুলো আছে সেই সব মামলার নিয়মিত হিয়ারিং হয়। ফলে একটা মুভ করা হয়েছিল ও কর্মচারী সংগঠনের পক্ষ থেকে, যাতে ওই সোমবার যাতে মামলাটা যাতে না হয়, অর্থাৎ যে মিসলেনিয়াস হেড আছে সেই মিসলেনিয়াস হেড থেকে সরিয়ে যাতে নন মিসলেনিয়াসে আসা হয়, সেই জন্য একটা অ্যাপিল করা হয়েছিল। ও কিন্তু তার পরিপ্রেক্ষিতে জাজদয় কী অর্ডার দিচ্ছে, কী লিখছে সেটা ভালো করে দেখুন, এটা জেনে রাখা আপনাদের অত্যন্ত জরুরি। দেখুন, এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এই যে এখানে দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স, এখানে রেসপন্ডেন্ট আছেন। এবারে দেখুন এই যে ডেট 1/12/2023, দিস পিটিশনস ওয়ার মেনশন টুডে। দেখুন অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ, এখানে ফর পিটিশনার অর্থাৎ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন। এবারে দেখুন আপন বিইং মেনশন দি কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার কী দিচ্ছে, দেখুন দিস ম্যাটার ওয়াজ মেনশন টুডে, উই আর নট ইনক্লাইন টু পাস এনি অর্ডার, অর্থাৎ কোর্ট কিন্তু কোনো অর্ডার পাস করতে ইচ্ছুক নয়, সেটা কিন্তু কোর্ট পরিষ্কার বলে দিল, উই আর নট ইনক্লাইন টু পাস এনি অর্ডার। তাহলে দেখলেন যে এই বিষয়ে কোনো ফ্যাসলা হলো না, কোর্ট কোনো অর্ডার দিল না। তাহলে আমাদের দেখতে হবে যে ওই সোমবার বাদ দিয়ে অন্য কোনো ডেট আসে কি না, যদি আসে খুবই ভালো, কারণ সোমবার বা শুক্রবার নতুন মামলা গ্রহণ করা হয়, সেই নিয়ে হিয়ারিং হয়। বাকি দিনগুলি অর্থাৎ নন মিসলেনিয়াস হেডে যদি যায় তাহলে কিন্তু একটা শুনানির প্রবল একটা সম্ভাবনা থাকে। ধন্যবাদ।